না, কিচ্ছু পাল্টাবে না, শুধুমাত্র বদলে যাবে সালটা, পুরানো ক্যালেন্ডারটা সরে যাবে, বয়সের সাথে শুধু একটা সংখ্যা যোগ হয়ে যাবে, বাদ বাকি সব কিছুই একই থাকে, কিচ্ছু বদলাবে না। নতুন বছর মানে কোনো কিছুই নতুন নেই, দেখবেন সেই আগের মতোই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। মানুষ কিন্তু তার স্বভাব বদলাবে না, সেই তো কেউ না কেউ ঠকাবেই, কেউ ছেড়ে যাবেই, কেউ প্রতারণা করবেই, কেউ বিশ্বাস ভাঙবেই, কেউ আঘাত দেবেই, কেউ বদনাম রটাবেই। এত কিছুর পরেও কোনো অপরাধ বটটুকুও কাজ করবে না তাদের। ঘড়ির কাঁটাটা বারোটার ঘর থেকে শুরু করে যেমন বারোটার ঘরে ফিরে আসে, ঠিক তেমনই বছরের পর বছর চলে যাবে, বয়স বেড়ে যাবে, ক্যালেন্ডারটাও পাল্টে যাবে। শুধু পাল্টাবে না মানুষ, পাল্টাবে না তার স্বভাব। অকৃতজ্ঞতা, বেইমানি, হিংসা যেমনটি আগে ছিল তেমনটি থাকবে, এগুলো কখনোই বদলায় না, শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটাই বদলে যায়। হ্যাঁ, এটাই জীবন। নতুন বছর আসবে, হাজার হাজার মেয়েকে শুভেচ্ছা, শুভকামনা, একে অপরকে ফরওয়ার্ড করবে, তারপরেও মানুষ তার সেই আদিম রূপেই ফিরবে। এভাবেই প্রতিটা বছর চলছে আর চলবে। শুধু নিজের ভালো থাকাটুকু নিজেকেই খুঁজে নিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে নিজের বন্ধু হয়ে উঠতে হবে। হ্যাঁ, অপরকে নয়, নিজের জন্য নিজেকেই শুভকামনা জানাতে হয়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি অর্পিতা।